দেশে জুড়ে চলছে কঠোর লকডাউন, ফলে বেশ বিপাকে এলাকার মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর সপ্তম দিনে করা লকডাউনও ছিল চোখে পড়ার মতো। সরকারি বেসরকারি উদ্যোগে উপজেলার ঘরবন্দি মানুষের পাশে এগিয়ে এসেছেন অনেকেই। এবার এমনই এক দৃষ্টান্ত দেখা গেছে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে চাল, ডাল, তেল, আলু বিক্রি করছে এই সংগঠনটি। বুধবার বিকেলে কম দামে নিত্যপণ্য কিনতে পেরে খুশি মধ্যবিত্তরা। স্বাস্থ্যবিধি মেনে 2 ঘন্টার জন্য এই বাজারটি খোলা রেখে বিক্রয় করা হয়। সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসান আবদুল্লাহ তহিদ সহ আরও অনেকেই।